আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অসাধারণ একটি উপন্যাস বারান্দা, সেই বারান্দা নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক রেশমি মিত্র। সেই ছবিরই প্রিমিয়ার হলো 23তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উপস্থিত ছিলেন পরিচালক রেশমি মিত্র, নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা ব্রাত্য বসু, অভিনেত্রী মানালি দে। সংবাদ মাধ্যমের সামনে ফিল্ম ফেস্টিভ্যালে তার অভিনীত বারান্দা দেখানো নিয়ে রীতিমতন উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রাত্য। আমি খুবই এক্সাইটমেন্ট, কারণ কলকাতা চলচ্চিত্র উৎসব একটা সারা পৃথিবীতে একটা খুবই নাম করা ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে আমি কম বয়স থেকে ছবি দেখেছি, সেখানে সিনেমা দেখে কত ভালো ভালো সিনেমা এখানে আমি দেখেছি, দেখে সিনেমাকে ভালোবেসেছি। সেইখানে আমার অভিনীত একটা সিনেমা বারান্দা রেশমি মিত্র ছবি সেটা দেখানো হচ্ছে, আমি ঋতু সেখানে অভিনয় করেছি, সেটা আমার কাছে একটা খুবই বড় বড় আনন্দের এবং এক্সাইটমেন্টের ব্যাপার, আমার খুব ভালো লাগছে। ছবির বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানালেন ঋতুপর্ণাও। খুবই আনন্দিত, খুব খুশি, এবং আমি মনে করি যে এটা যে কোনো ডিরেক্টরের কাছে একটা বড় প্রাপ্তি। এবং বারান্দা ছবিটার মধ্যে একটা অদ্ভুত ফ্লেভার আছে, মানে সম্পর্কের জটিল জায়গাগুলো ধরা হয়েছে এই ছবিতে। এবং আমার ধারণা যে আমাদের কাছে সম্পর্ক সবসময় একরকম হয় না, মানে অনেকগুলো লেয়ার থাকে প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে, প্রত্যেকটা সম্পর্কের, এবং সেই লেয়ারগুলো খুব দৃঢ়ভাবে সুন্দরভাবে এর মধ্যে এসেছে। এবং লেয়ার্ড একটা ছবি, আমার ধারণা যে মানে সম্পর্কের তারতম্য নিয়ে অনেক মানুষের ভাবনা এখানে বাড়বে। এবং ব্রাত্য বসু এবং আমার কাস্টিংকে এর আগে মুক্তধারায় মানুষ দেখেছে, তারপরে আবার এই ছবিটা, তো সব মিলিয়ে আমার কাছে অভিজ্ঞতাটা অসাধারণ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বারান্দা দেখানোর বিষয়ে তার বক্তব্য রাখলেন পরিচালক রেশমি মিত্র। আমি ভীষণভাবে মানে উৎসাহিত, আরও ভালো কাজ করতে হবে, কিন্তু এবছর আমি ভেবেছিলাম হয়তো কম্পিটিটিভ সেকশনে যাবে। ঋতুপর্ণা সেনগুপ্ত ব্রাত্য বসুর মতো এত স্ট্রং মানে শক্তিশালী অভিনেতা কাজ করেছে, তবে বারান্দা, যে সবাই বারান্দা নিয়ে উৎসাহিত, এটা আমার মনে হয় যে বারান্দার জন্য সুখবর, সবাই বারান্দা দেখবে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে বারান্দা দেখুন, বাংলা ছবির সঙ্গে থাকুন। ব্রাত্য, ঋতুপর্ণা, মানালির মতো অভিনেতা অভিনেত্রীরা প্রিমিয়ারে উপস্থিত থাকলেও আসতে পারেননি এ ছবির আর এক কুশীলব, সাহেব ভট্টাচার্য। বারান্দায় ব্রাত্যর ভাইপোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বারান্দা সম্পর্কের ছবি, ছবির গল্পে বিভিন্ন ধরনের সম্পর্কের লেয়ারকে এক্সপ্লোর করেছেন মতিনন্দী। এই উপন্যাসটাকে নিয়ে শুরু করার কথা ভেবেছিলেন, আমি জানতাম না সেটা, যাই হোক সেটা সেটাও খুব উৎসাহজনক। এবং আজকে খুব আনন্দের দিন আমাদের জন্য যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখে আমরা বড় হয়েছি, যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কত ভালো ভালো ছবি দেখে আমরা এক্সাইটেড হয়েছি, রাতে আমরা ঘুমোতে পারিনি। এখন দেখার এমন একটি চ্যালেঞ্জিং সাবজেক্ট নিয়ে রেশমি মিত্র যে ছবি তৈরি করেছেন তা দর্শকদের কেমন লাগে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।